কিছু বলো। আমি আজকে আসলে এখানে বসতাম না, বসছি শুধু দর্শকদের কারণে। মানে একটা মানুষ যদি স্যারের উসিলায় না আমার কথা, স্যার তো অবশ্যই, স্যার এটা অনলাইনের পেজ, যেহেতু স্যার আসবে লোক আসবে, কিন্তু মানুষের দিক থেকে আমি বলতে চাই যে আমি এই ট্রিটমেন্টের, সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আমি 4 বছর ভোগান্তি হয়েছি। আবার আমি ভাবছিলাম যে প্রথম যখন ভিডিও দেখতেছিলাম যে টাকা দিয়ে কোনো তারা কি, যেমন ধরেন আমি এখন বসছি, অনেকে ভাবতে পারে যে আমি টাকার জন্য বসছি এখানে বা আমার টাকা এরকম, আমি নিজেই ভাবছি অথচ টাকার কারণে বলতেছে। তো আসলে এই জিনিসটা যেন কারো মনে না আসে যে টাকার জন্য এখানে বসাইতে এসে আমি এই প্রেক্ষিতের কারণে আছে এখানে বসা, যে একটা পেইন মানুষকে লাইফটাকে অনেক হেল করে দেয়। মানে লাইফটাই পিছনে পড়ে গেছে, অনেক পিছনে পড়ে গেছে আমার, অনেক কিছু, অনেক আমার বাবার বিজনেস থাকার কারণে আজকে আমি সমস্যা হয় না। যখন বাবার সাথে হেল্প করছি, আগে একটা শোরুম আছিল ফার্নিচারের, এখন 2টা হয়েছে, আমি আসছি তখন আমি আরও বাড়াইছি। তো আমার বাবার আছে দিক থেকে আমি এখন মানে এ পর্যায়ে আছি। তবে যারা এই পেন নিয়ে টাকা পয়সা ঋণ করে আসে বা অনেক ভোগান্তিতে আছে, তো আমার সামনে অনেকেই ভালো হয়েছে। কারো হাঁটুর জন্য হাঁটতে পারে নাই দেখছি, নিজের চোখেই ট্রিটমেন্ট হইতেছে, কোমরের সমস্যা হাঁটতে পারে না, সুস্থ হয়ে চলে গেছে। সেটাই, হ্যাঁ, তো এটাই মানুষ দর্শকের জন্য বলতেছি যে আসলে আপনারা আসেন, ডাক্তার হলে উসিলা, কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে হলে আশা করি আসবেন এখানে। ফিজিওথেরাপি যে অনেকগুলো আমি বিদেশেও দিছি, তবে এখানে যে মেশিনগুলো আছে ওগুলো সব জায়গায় নাই। বিদেশেও আমি প্রায় 12টা থেরাপি দিছি, ইনডেকশন মানে আমার 10 থেকে 15টা ইনডেকশন দিছিলাম, এরপরে আরও অনেক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কাজে আসে নাই। তো এখানে তারা যে ব্যায়ামগুলো এবং যে থেরাপিগুলো আছে, প্রায় 8 থেকে 10টা থেরাপি, যখন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 3 বেলা চলতেছে থেরাপি, মানে এখানে কোনো রেস্ট কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যাঁ, যত যতগুলো দিক আছে সবগুলো দিকে তাদের ভিতরে আছে, মানে আপনি ভালো হবেন না কেন, ভালো ভালো দিকটা আছে, একটা না একটা দিক আছে, এটা না হলে ওইটা না হলে ওইটা, মানে একটা পজিশনে নিয়ে আসবে। তো এই কারণে আজকে আমি সুস্থ হয়েছি, দর্শকের কারণে এটাই আসছি যে কারো যেন মনে দ্বিধাবোধ না থাকে যে আমারে কেউ টাকা দিয়ে আনছে। তো আমার তো আল্লাহ রহমতে আল্লাহ আমার যাই দিয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া, তারা আমার টাকা 1,000,000,000 টাকা দিল, আমি এখানে আসবো না। শুধু একমাত্র এখানে যারা ইউটিউবে যারা দেখবে, যারা পেন নিয়ে ভুগতেছেন, আজকেও একটা রোগী এসছে, উনি বলছে যে 5 বছর ধরে ওনার রোগটাই যাইতেছে না, ওনার বিদেশ লাইফ বন্ধই হয়ে যাবে বলতেছে। তো তাহলে তারা যদি আরও 5 বছর আগে সে ট্রিটমেন্ট পাইতো, তাহলে তো সে অনেক সামনের দিকে লাইফটা অনেক ভালো হইতো। তো তাদের জন্যই বলবো, আপনারা যদি এই যে পেনগুলা, পেনের যে সমস্যাগুলা বা ফিজিওথেরাপির জন্য এখানে আসবেন, আমার অনুরোধ রইল। আমি এটাই তো বললাম যে আমি আসলে যখন আসার আগে আমি নিজেই ভাবছি যে টাকা দিয়ে কোনো তাদেরকে এখানে বসাইছে কিনা, এবং আপনি কিন্তু সেজন্য বারবারই শিওর হয়েছে এই সমস্যাটা দূর করার জন্য আমি আজকে এখানে বসছি, যে কারো মনে দ্বিধাবোধ না রেখা, আল্লাহর উপর ভরসা করে, স্যারের স্যার উসিলা, আপনি সঠিক ট্রিটমেন্ট নিতে হলে স্যারকে যোগাযোগ করে স্যারের কাছে আসেন। ইনশাল্লাহ যদি স্যার 20 দিন বলে, আপনি 10 দিনের ভিতরে ভালো হয়ে, অনেকে ভালো হয়ে গেছে। আমার আঙ্কেলটা 21 দিন বলছে, উনি মানে 11 দিনের ভিতরে উনি চলে গেছে সুস্থ। উনি হঠাৎ করে এখানে একটা টান খাইছিল ব্রাশের টাইমে, হাতে আমি রাখছিলাম তো তখন ঠান্ডা খাইছিল, তো বুঝছিলাম যে শীতের সময় অনেকে তো ছোটোখাটো সমস্যা হয়, সমস্যা এটা তেমন কিছু না। পরের দিন আমার প্লাট ছিল, তো আমি চলে গেছি। আচ্ছা, তো ওইখান থেকে এই ব্যথাটা শুরু হয়েছে, ওইখানে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে। এই সবসময় এখানে একটা ব্যথা ছিল, এই গাড়ের টান খাওয়ার পরে এই মাংসপেশি সহ হাত সহ এখন প্রবলেম দিতেছে আজকে 4 বছর ধরে। পরে আমার ফ্রেন্ড ছিল ওইখানে ডক্টর, আমাদের সেম বেচের আর কি, তো তার সাথে যোগাযোগ করে অপারেশন করলে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা, তারা বলছে যে এটা গাড়ে অনেক রিক্স, এখানে অপারেশন করা কোনো সম্ভব না। তার চেয়ে আপনার ডক্টর বন্ধু আপনাকে সাজেস্ট করেছেন যে এটা অপারেশন, হ্যাঁ এটা করা যাবে না। তো তখন বলতেছে যে কী করার, আর পেন নিয়ে এখন ওষুধ তো খাওয়া যাবে না। আমি তখন জিদ করে ওষুধে ছেড়ে দিছি আর কোনো ওষুধে খাইতাম না। পরে আমার এক বন্ধু থেকে স্যারের সাজেশন পাইলাম, পরে ইউটিউবে দেখলাম, দেখে আমি আগে যে বন্ধুর মাধ্যমে সর্বপ্রথম জানতে পারেন, উনি কি স্যারের কাছে ট্রিটমেন্ট, উনিও ট্রিটমেন্ট নিয়েছিল। পরে আমারে বলছে, তো আমি আগে আমার এক আঙ্কেলরে পাঠাইছি, উনিও কিছুদিন আগে সুস্থ হয়ে চলে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আমি অনেকটাই আল্লাহর রহমতে অনেকটাই কি সুস্থ। স্যার তো উসিলা, এখন যারা যারা এখানে ট্রিটমেন্টে আছে তারা যথেষ্ট চেষ্টা করে, মানে নিজেদের মানে সময়ের দিকে কোনো তাকায় না। কীভাবে একজন মানুষকে সুস্থ করতে হয় তারা মানে নিজের মতো করে সর্বোচ্চ চেষ্টা করতে চেষ্টা করে, তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে,
এবং কোন জায়গায় তাদের তাদের বিশেষ করে তারাই করতেছে, স্যার তো বলতেছে রে ট্রিটমেন্ট এটা এটা করো, যেভাবে করতেছে তারা আরো দ্বিগুণ চেষ্টা করতেছে কিভাবে একটা রোগীকে ভালো করা যায়। অলওয়েজ নার্স আসতেছে, ডাক্তার আসতেছে, দেখতেছে, সবসময় খবর নিতেছে। তো এটাই সবচেয়ে ভালো লাগছে এখানে, মানে ফ্যামিলির মতো করে এখানে ছিলাম আর কি, সবার সাথে এই হাসি ঠাট্টা বা সবাই একসাথে মিলেমিশে ছিলাম, মানে একটা পারিবারিক পরিবেশে থেকে যে ট্রিটমেন্টটা গ্রহণ করা সেটাই করেছে। প্রবাসে যেমন সবাই একসাথে মিলে গেছিল, এখানে প্রবাস জীবনটা এখন খুঁজে পাইছি, সবাই মিলে মনের একটা অনুভূতি ছিল যে মানে ফ্যামিলি, বাইরের কথা মনে হয় নাই, ওইভাবে তারাও ট্রিটমেন্ট দিছে আর আমরা হেল্প যথেষ্ট পরিমাণ হেল্প করছে। আসসালামু আলাইকুম, দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি আমাদের একজন প্রবাসী ভাইকে, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন, সুস্থ স্বাভাবিক একজন মানুষ, বাট হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনের ছন্দে কিছুটা পতন ঘটেছিল এবং পুরো জীবনটাই ধীরে ধীরে কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। বাট উনি কখনো সেখানে থেমে থাকেননি, চেষ্টা করেছেন এবং একটা সময় সেই সফলতার যে চাবি সেটা তিনি খুঁজে পেয়েছেন। কিভাবে, দর্শক আসুন ওনার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আব্দুর রহমান মামুন। আচ্ছা, বাংলাদেশের দেশে বাড়ি কোথায় আপনার? কুমিল্লা চৌদ্দগ্রাম। কুমিল্লা চৌদ্দগ্রাম। আচ্ছা, আমরা জানি আপনি একজন প্রবাসী, প্রবাসে কোন দেশে ছিলেন? কাতার ছিলাম। কাতারে কত বছর? পাঁচ বছর। গত পাঁচ বছর। আচ্ছা, কি হয়েছিল মানে এবং সেটা ঠিক কতদিন আগে? এটা আজ থেকে চার বছর আগে। আমি তখন ছুটিতে আসছিলাম কাতার থেকে। আচ্ছা, আসার পরে দুই মাস ছিলাম, যাওয়ার আগের দিন আমি ব্রাশ করতে গেছিলাম, মানে হঠাৎ করে এখানে একটা টান খাইছিল ব্রাশের টাইমে, হাতে নিয়ে রাখছিলাম তো তখন টানটা খাইছিল, তো বুঝছিলাম যে শীতের সময় অনেকের তো সমস্যা হয়, এটা তেমন কিছু না। পরের দিন আমার ক্লাস ছিল তো আমি চলে গেছি। আচ্ছা, তো ওইখান থেকে ব্যথাটা শুরু হয়েছে, ওইখানে অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে। সব সময় এখানে একটা ব্যথা ছিল, এই গাড়ের টান খাওয়ার পরে এই মাংসপেশি সহ হাত সহ এখন প্রবলেম দিতেছে আজকে চার বছর ধরে। মানে যখন প্রথম শুরু হয় তখন ব্যথাটা অল্প পরিমাণে ছিল, বাট ধীরে ধীরে দেখেছেন ব্যথাটা বাড়ছে। হ্যাঁ, বেড়ে গেছে। আচ্ছা, প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? ওইখানে ডক্টর দেখাইছি। তারা কি বলেছিলেন, কোনো পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন? পরীক্ষা দিছিল সব সময়, মানে আমি প্রায় সপ্তাহে দুই দিনে আমার গাড়ের সমস্যা নিয়ে বিদেশে ভোগান্তি ছিল, ডিউটি করতে পারতাম না, এই প্রায় সপ্তাহে এক দুদিনে আমি হসপিটালে যাওয়া লাগতো গাড়ের সমস্যার কারণে। তো এর আগে তো কখনো এরকম ব্যথা বা কোনো কিছু আপনি ফিল করেননি? সেই ঘটনার পর থেকে আপনি দেখছেন ঘাড় এবং ঘাড় থেকে হাতের বাম অংশটা আপনার প্রচন্ড সমস্যা দেখা দিতেছে। হাতে কি আপনার ভারী জিনিস নিতে কষ্ট হতো? হ্যাঁ, পরে আস্তে আস্তে বাইরে জিনিস নিতে আমার অনেক কষ্ট হইতো। এখন এই হাতে কাজ করতে পারছেন বা বাম হাতে আপনি আর কাজ করতে পারছেন? এটাতে যত মানে মনোবল আছে এটাতে আসতেছে না, মানে বাইরে জিনিস নিলে বা একটা বোতল নিলে অনেকক্ষণ রাখতে পারি না। আর সার্বক্ষণিক একটা ব্যথা তো সবসময় রয়েই গেছে। সার্বক্ষণিক এটা মানে আসলে এটা তো আমার দেখতে আমাকে সুস্থ মনে হয়েছে, কিন্তু জিনিসটা তো আমি ফিল করি। আপনি ফিল করছেন? সাধারণত আমাদের দেখা যায় অনেকের ক্ষেত্রে রাতে একটু ঘুমের বা বালিশের যদি একটু সমস্যা হয়, যে ব্যথা হয় সেটাই আমরা আসলে সহ্য করতে পারি না, মনে হয় যে প্রচণ্ড ভারী একটা জিনিস মাথায় আছে। বাট এই যে দীর্ঘ চার বছর আপনি ব্যথাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেটা অবশ্যই অনেক পেইনফুল একটা জিনিস। তো যখন আপনি ডক্টরের কাছে যান, তারা পরীক্ষা নিরীক্ষা করে মানে কোনো প্রবলেমস বা কিছু কি? পরীক্ষা দিয়েছে, ইঞ্জেকশনও দিছিল অনেক বিদেশে, মানে পেইন কিলার ইনজেকশন, তারপরে এখানে অনেক বিদেশে যতগুলো করা দরকার তারা করছে, মানে এগুলার মেইন সলিউশনটাও এটা দিতে পারে না আর কি। আচ্ছা, এবং যে প্রবলেমটা সেটাও আপনাকে জানানো হয়? হ্যাঁ, জানানো হয় নাই বা কি সমস্যা এটাও হয় না, যে ব্যথাটা কীভাবে কোত্থেকে আসতেছে এটাও আমি জানি, বলতেছে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে, তো ওষুধ খাইতেছি কোনোভাবেই সমস্যার সমাধান হইতেছে না। পরে কষ্ট, যেহেতু প্রবাসে ছিলাম পরে দুই বছর অনেক কষ্ট করে থাকছিলাম, পরবর্তীতে মানে জিদ করেই যখন সপ্তাহখানেক বেডে ছিলাম, মানে ভাল লাগতেছে না, এসির কারণে ব্যথাটা অনেক বাইরে গেছিল, তারপরে জিদ করে রিজাইন মেরা দিছি, রিজাইন মেরা দিয়ে চলে এসেছি। আমরা জানি আপনি ব্যথার কারণে ভালো একটা সার্ভিসে ছিলেন। আমি এয়ারপোর্টে ছিলাম, গভর্নমেন্ট জবে ছিলাম, এটা অনেক লোভনীয় একটা জবের অফার, বাট তারপরও আপনাকে বাধ্য হয়ে আপনি ছেড়ে চলে এসেছেন। এবং তখন কি করেছিলেন যখন দেশে চলে আসেন? দেশে আসার পর থেকে তখন আমাদের কুমিল্লাতে ডক্টর দেখাইছিলাম, অনেক ডাক্তার এমআরআই করাইছি, কিছুই মানে ধরতে পারে না, শুধু ওষুধ দিতেছে, ওষুধ খাইতেছি, এরকম
পরবর্তীতে খুলনাতেও দেখাইছি আমি ডাক্তার, কুমিল্লা স্কয়ার হসপিটালে দেখাইছি, ল্যাবেট হসপিটালে দেখাইছি, আমাদের কুমিল্লাতে 3-4টা ডক্টর ছিল নিউরোলজিস্ট, তাদেরকেও দেখাইছি। তারপরে কিছুদিন আগে এখানে আসার আগে আমি দেখাইছিলাম একজন ডাক্তার, তো উনিও ওষুধ দিয়েছে, এমআরআই দিয়েছে, তারপরে নার্ভের একটা পরীক্ষা দিয়েছিল যেটা হসপিটালে করাইতে হয় আর কি। ওইটা করানোর পরে যে সমস্যাটা বুঝতে পারছি, সেই প্রথম আপনি বুঝতে পারলেন 4 বছর পরে বুঝতে পারছি আমি কিছুদিন আগে। পরে এটা বলছে যে নার্ভের সমস্যা দেখা আছে, রোগে একটু চাপা দিয়ে আছে আর কি। তারপরে রিটার্ন আবার ওই ডাক্তারের কাছে গেলাম, উনি বলতেছে আপনার সমস্যা আছে। বললাম যে কি সমস্যা, বলতেছে নার্ভে একটু সমস্যা আছে, আপনার ওষুধ লিখে দিতেছি, তবে আপনার এটাই লাস্ট ওষুধ। আচ্ছা, আমি বললাম লাস্ট ওষুধ বলতে মানে কি? যে 1 মাসে যদি না হয় তাহলে আপনি অপারেশন যাইতে হবে, সার্জারিতে যেতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে ঠিক আছে, কত টাকা আসতে পারবে, আসবে, সেগুলো জিজ্ঞেস করলাম। পরে আমার ফ্রেন্ড ছিল ওইখানে ডক্টর, আমাদের সেম বেচের আর কি, তো তার সাথে যোগাযোগ করে অপারেশন করলে কতটুকু গ্রহণযোগ্য হবে এটা, তারা বলছে যে এটা গাড়ে অনেক রিস্ক, এখানে অপারেশন করা কোনো সম্ভব না। তার চেয়ে আপনার ডক্টর বন্ধু আপনাকে সাজেস্ট করেছেন যে এটা অপারেশন, হ্যাঁ, এটা করা যাবে না। তো তখন বলতেছে যে কী করার, আর পেন নিয়ে এখন ওষুধ তো খাওয়া যাবে না। আমি তখন জিদ করে ওষুধে ছেড়ে দিছি, আর কোনো ওষুধে খাইতাম না, কারণ যে ওষুধগুলো দিয়েছিল খাইলে আমার পছন্দ মানে ঘুমের লাইক আসতো আর কি, এগুলো ছেড়ে দিছি। পরে জিদ করে আর ওষুধে খাইতাম না, প্রায় 6 মাস চলে গেছে। পরে আমার এক বন্ধু থেকে স্যারের সাজেশন পাইলাম, পরে ইউটিউবে দেখলাম, দেখে আমি আগে যে বন্ধুর মাধ্যমে সর্বপ্রথম জানতে পারেন, উনি কি স্যারের কাছে ট্রিটমেন্ট? হ্যাঁ, উনিও ট্রিটমেন্ট নিয়েছিল। আচ্ছা, ওনারও কি সেম প্রবলেম ছিল নাকি? ওনার আরও আমার থেকে বেশি প্রবলেম ছিল, বেশি পুরো শরীরে মানে ব্যথায় ঘুমাইতে পারতো না, অস্বস্তি ফিল অনেক দিন ধরে, এখনও আছে। আচ্ছা, তো ও এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রায় 1 বছর ভালো ছিল। পরে স্যার আসতে বলছিল 2 মাস পরে, বা ট্রিটমেন্ট ভর্তি হইতে গেছিল, উনি আসে নাই, অলসতা করছে। পরে আমারে বলছে, তো আমি আগে আমার এক আঙ্কেলরে পাঠাইছি, উনিও কিছুদিন আগে সুস্থ হয়ে চলে গেছে। আচ্ছা, উনিও ডক্টর ওনাকেও যত হসপিটালে দেখাইছে, ঢাকাতে, কুমিল্লাতেও দেখাইছে, সবাই অপারেশনের ডিসিশন দিয়েছিল। ওকে, তো ওনার বড় বোন আমার কাছে গেছে যে মামুন তো এমনি এই সমস্যাতে আছে, তার সাথে একটু কথা বলা দরকার, কোন ডাক্তার দেখায়। পরে আমি স্যারের কথা বলছি, সিরিয়ালও আমি দিয়ে দিছি, পরে উনি আসছে আইসা। ওনার সমস্যা হয়েছিল মানে মাংসের উপরে রগ উঠে গেছে, উনিও প্রচণ্ড পেইন ফিল আপ করছিল। তারপরে উনি আসছে আইসা, উনি ভর্তি হয়েছে। আমি তখন স্যার সিরিয়াল দিয়েছিলাম ওনার জন্য আর কি, তো উনি একদিন থাকার পরে আমি ওনারে কল দিয়েছি যে থেরাপিটা আসলে কেমন, মানে আপনার কী মনে হইতেছে? উনি বলতেছে অনেক ভালো, মানে বোঝা গেছে যে আলহামদুলিল্লাহ এসেছিল যদি আল্লাহ ভালো করে। তো পরের দিন আমি আসি, আসার পরে আমি চেম্বারে যাইনি, আগে ওনার কাছে আসছি, মানে ওনাকে জিজ্ঞেস করছি যে মানে আপনার কতটুকু আজকে একদিন ছিলেন, কী বুঝলেন, আমি কি ভর্তি হবো নাকি? উনি বলছে যে ঠিক আছে, আমি মত দিলাম ভর্তি হয়ে যাও। পরে আমি রাত্রে ভর্তি হয়েছি আর কি। ভর্তি হওয়ার পরে 4 বছরে 17 দিন থাকার জন্য, তো এই 10 দিনের ভিতরে আমি আমার শরীরে অনুভব করতেছি যে আমার ব্যথাটা অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। আজকে 15 দিন চলতেছে, আমি সম্পূর্ণ সুস্থ আছি এখন আলহামদুলিল্লাহ। আর আমার এই ব্যথাটা আজকে 4 বছর আমারে অনেক পেইন ফিল, ফ্যামিলি থেকেও মানে অনেক মানে প্রেশারে আছে, যারা জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, অনেক কিছুই কেড়ে নিয়েছে, প্রবাস জীবন তো অনেক ভালো, চাকরি গভর্নমেন্টের চাকরি ছিল ওইটাও ছেড়ে দিছি, এখন দেশে আছি, আমার বাবার বিজনেস আছে, আমার এখন আরও বাড়াইছি, ফার্নিচারের শোরুম আছে, সোমেল আছে, এগুলো এখন সোমেলের কাজটাও ভারে জিনিস। ভাবছিলাম যে বিদেশ থেকে আসে আমার মানে বাবারে হেল্প করবো, মানে ছোটো থেকে উনি অনেক কষ্ট করতে যায় বা তাকে একটু রেস্ট দিই, কিন্তু এই পেইনের কারণে আমি মানে নিজেই এখন বসে আছি, কি সাহায্য করুন আমি আমাকে আমার বাবা এখন হেল্প করতেছে। তো চাইছিলাম বাবারে রিল্যাক্সে দিই, নিজে ব্যবসা বাণিজ্য করুন। তো এখন আমার যে গাছের যে কাজটা সোমেল ফার্নিচার এগুলো এখন এগুলোই হলো বাইরে জিনিস, এই পেইনের কারণে এগুলোই আমার ডাক্তার বারণ করেছে না করতে। তো এখন আলহামদুলিল্লাহ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্টে আমি অনেকটাই আল্লাহর রহমতে অনেকটাই কি সুস্থ। একটা সময় ছিল যখন আপনি বিছানায় শুয়ে হোক বা যেভাবে হোক মানুষের কাছ থেকে জেনে আপনি চেষ্টা করেছেন জানার জন্য কি ধরনের ট্রিটমেন্ট কোথায়। হ্যাঁ, ডাক্তার এমনও বলছে যে এটা পেন নিয়ে তুমি থাকতে হবে। আমার কথা হলো যে আমি ভাবছি যে পেন নিয়ে থাকবো কেন, এটা চিকিৎসা অবশ্যই আছে, অবশ্যই আছে, হ্যাঁ, কোনো না কোনো পর্যায়ে এটা চিকিৎসা হবেই। অথচ আমার ফ্যামিলি অথচ উদ্যোগ নিয়েছিল যে আমি ইন্ডিয়া যেতে হবে আর কি,
তো ইন্ডিয়া লকডাউনের কারণে আর যাওয়া হয় নাই দুই বছর। তো পরে এখন এখানে আসা, ট্রিটমেন্ট হওয়া। আসলে এখানে দেখলাম যে স্যার তো উসিলা, এখন যারা যারা এখানে ট্রিটমেন্টে আছে তারা যথেষ্ট চেষ্টা করে, মানে নিজেদের মানে সময়ের দিকে কোনো তাকায় না। কিভাবে একজন মানুষকে সুস্থ করতে হয় তারা মানে নিজের মতো করে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, তাদের বিশেষ করে তারাই করতেছে। স্যার তো বলতেছে যে ট্রিটমেন্ট এটা এটা করো, যেভাবে করতেছে তারা আরো দ্বিগুণ চেষ্টা করতেছে কিভাবে একটা রোগীকে ভালো করা যায়। অলওয়েজ নার্স আসতেছে, ডাক্তার আসতেছে, দেখতেছে, সবসময় খবর নিতেছে। তো এটাই সবচেয়ে ভালো লাগছে এখানে, মানে ফ্যামিলির মতো করে এখানে ছিলাম আর কি, সবার সাথে এই হাসি ঠাট্টা বা সবাই একসাথে মিলেমিশে ছিলাম, মানে একটা পারিবারিক পরিবেশে থেকে যে ট্রিটমেন্টটা গ্রহণ করা সেটাই করেছে। প্রবাসে যেমন সবাই একসাথে মিলে গেছিল, এখানে প্রবাস জীবনটা এখন খুঁজে পাইছি, সেই দিনগুলোর কথা সবাই মিলে মনের একটা অনুভূতি ছিল যে মানে ফ্যামিলি, বাইরের কথা আর মনে হয় নাই। ওইভাবে তারাও ট্রিটমেন্ট দিছে আর আমরা হেল্প যথেষ্ট পরিমাণ হেল্প করছে। স্যার এই মুহূর্তে হয়তো ক্যামেরার পাশে অসংখ্য দর্শক আছেন যারা হয়তো আপনাকে দেখছেন, তারা হয়তো আপনাদের কাছ থেকে জানতে চান যে কোথায় গেলে তারা একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কোথায় গেলে চিকিৎসা আছে তাদের জন্য যদি কিছু। আমি আজকে আসলে এখানে বসতাম না, বসছি শুধু দর্শকদের কারণে। মানে একটা মানুষ যদি স্যারের উসিলায় না, আমার কথা স্যার তো অবশ্যই স্যার এটা অনলাইনের পেজ যেহেতু স্যার আসবে লোক আসবে, কিন্তু মানুষের দিক থেকে আমি বলতে চাই যে আমি এই ট্রিটমেন্টের সঠিক ট্রিটমেন্টের কারণে আজকে আমি 4 বছর ভোগান্তি হয়েছি। আবার আমি ভাবছিলাম যে প্রথম যখন ভিডিও দেখতেছিলাম যে টাকা দিয়ে কোনো তারা কি, যেমন ধরেন আমি এখন বসছি অনেকে ভাবতে পারে যে আমি টাকার জন্য বসছি বা আমার টাকা এরকম, আমি নিজেই ভাবছি অথচ টাকার কারণে বলতেছে। তো আসলে এই জিনিসটা যেন কারো মনে না আসে যে টাকার জন্য এখানে বসাইতে এসে আমি এই প্রেক্ষিতের কারণে আসে এখানে বসা, যে একটা পেইন মানুষকে লাইফটাকে অনেক হেল করে দেয়, মানে লাইফটাই পিছনে পড়ে যায়, অনেক পিছনে পড়ে গেছে আমার নিজের অনেক কিছু। অথচ আমার বাবার বিজনেস থাকার কারণে আজকে আমি সমস্যা হয় না, যখন বাবার সাথে হেল্প করছি, আগে একটা শোরুম আছে ফার্নিচারের, এখন 2টা হয়েছে, আমি আসছি তখন আমি আরও বাড়াইছি। তো আমার বাবার আছে দিক থেকে আমি এখন মানে এ পর্যায়ে আছি। তবে যারা এই পেন নিয়ে টাকা পয়সা ঋণ করে আসে বা অনেক ভোগান্তিতে আছে, তো আমার সামনে অনেকেই ভালো হয়েছে, কারো হাঁটুর জন্য হাঁটতে পারে নাই দেখছি নিজের চোখেই, ট্রিটমেন্ট হইতেছে, কোমরের সমস্যা হাঁটতে পারে না, সুস্থ হয়ে চলে গেছে সেটাই। হ্যাঁ, তো এটাই মানুষ দর্শকের জন্য বলতেছি যে আসলে আপনারা আসেন, ডাক্তার হলো উসিলা, কিন্তু সঠিক ট্রিটমেন্ট নিতে হলে আশা করি আসবেন এখানে। ফিজিওথেরাপি যে অনেকগুলো আমি বিদেশেও দিছি, তবে এখানে যে মেশিনগুলো আছে ওগুলো সব জায়গায় নাই। বিদেশেও আমি প্রায় 12টা থেরাপি দিছি, ইনডেকশন মানে আমার 10 থেকে 15টা ইনডেকশন দিছিল, এরপরে আরও অনেক ট্রিটমেন্ট হয়েছে কিন্তু কাজে আসে নাই। তো এখানে তারা যে ব্যায়ামগুলো এবং কি যে থেরাপিগুলো আছে প্রায় 8 থেকে 10টা থেরাপি, যখন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 3 বেলা চলতেছে থেরাপি, মানে এখানে কোনো রেস্ট কন্টিনিউয়াসলি হচ্ছে। হ্যাঁ, যতগুলো দিক আছে সবগুলো দিকে তাদের ভিতরে আছে, মানে আপনি ভালো হবেন না কেন, ভালো ভালো দিকটা আছে, একটা না একটা দিক আছে, এটা না হলে ওইটা না হলে এটা, মানে একটা পজিশনে নিয়ে আসবে। তো এই কারণে আজকে আমি সুস্থ হয়েছি, দর্শকের কারণে এটাই আসছি যে কারো যেন মনে দ্বিধাবোধ না থাকে যে আমারে কেউ টাকা দিয়ে আনছে। তো আমার তো আল্লাহর রহমতে আল্লাহ আমরা যাই দিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া, তারা আমাদের টাকা 1,000,000,000 টাকা দিল, আমি এখানে আসবো না। শুধু একমাত্র এখানে যারা ইউটিউবে যারা দেখবে, যারা পেন নিয়ে ভুগতেছেন, আজকেও একটা রোগী এসছে, উনি বলছে যে 5 বছর ধরে ওনার রোগটাই যাইতেছে না, ওনার বিদেশ লাইফ বন্ধই হয়ে যাবে বলতেছে। তো তাইলে তারা যদি আরও 5 বছর আগে সে ট্রিটমেন্ট পাইতো, তাহলে তো সে অনেক সামনের দিকে লাইফটা অনেক ভালো হইতো। তো তাদের জন্যই বলবো, আপনারা যদি এই যে পেনগুলা, পেনের যে সমস্যাগুলা বা ফিজিওথেরাপির জন্য এখানে আসবেন, আমার অনুরোধ রইল। আমি এটাই তো বললাম যে আমি আসলে যখন আসার আগে আমি নিজেই ভাবছি যে টাকা দিয়ে কোনো তাদেরকে এখানে বসাইছে কিনা, এবং আপনি কিন্তু সেই ব্যাপারে শিওর হয়েছেন, এই সমস্যাটা দূর করার জন্য আমি আজকে এখানে বসছি, যে কারো মনে দ্বিধাবোধ না রেখা আল্লাহর ওপর ভরসা করে স্যারের স্যার উসিলা, আপনি সঠিক ট্রিটমেন্ট নিতে হলে স্যারকে যোগাযোগ করে স্যারের কাছে আসেন। ইনশাল্লাহ যদি স্যার 20 দিন বলে আপনি 10 দিনের ভিতরে ভালো হয়ে, অনেকে ভালো হয়ে গেছে, আমার আঙ্কেলটা 21 দিন বলছে উনি, মানে 11 দিনের ভিতরে উনি চলে গেছে সুস্থ উনি। তো উনি অথচ আসার কথা ছিল, উনি ইমার্জেন্সির কারণে চলে গেছে। তো আমার আমি এখানে আসার আগে আমি গ্রুপে দিয়েছি স্যারের যে যে কী বলে মানে ব্যায়ামগুলো দেয়,
বাকি মানুষের মোবাইল ইউজ করতে হলে কীভাবে ইউজ করতে হবে, ল্যাপটপে অফিসিয়াল কাজ করতে হলে কীভাবে করতে হবে, গাড়ির ড্রাইভিং করলে কোন ব্যায়ামটা করতে হবে, এটা আমি আমার গ্রুপে দিছি, আমার ফেসবুকে দিছি। মানে আমি স্যারের স্বার্থের জন্য না, আমার মানে যারা আমার সবাইকে সচেতন করার জন্য, সচেতন করার জন্য এগুলো আমি বলেছি, এখনও বলতেছি। তো এই কারণেই এখন আমার প্রবাসী অনেক বাইরে আছে, আমার সাথে এখনও যোগাযোগ আছে, শুধু ওয়েট করতেছে যে আমি সুস্থ হই কি না, মানে তারাও ট্রিটমেন্টটা নেবে, তাদের ফ্যামিলিতে লোক আছে তারাও নেবে। তো এই সবার কাছে এটাই, বেশিক্ষণ কথা বলবো না, এটাই বলবো যে আপনাদের যে যদি পেইনের কোনো সমস্যা থাকে বা যে ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, এগুলার যদি প্রবলেম থাকে স্যারের সাথে যোগাযোগ করেন, দেখেন, মানে আগে আসে দেখেন, অথচ চেক করেন, এক দুই দিন থেকে চেক করেন, ওইটাই বুঝতে পারবেন যে আসলে নিজের চোখে দেখতে পারবেন যে কীভাবে করতেছে বা কতটুকু চেষ্টা করতেছে তারা প্রতিনিয়ত। তারা যে লোকগুলো আছে আমাকে বিশেষ করে থেরাপির মানে আমার কন্টিনিউ একজন ছিল ইমন ভাই, উনি এই লাইনে আছে, উনি অনেক যথেষ্ট চেষ্টা করছে, এখন ওনার দুই মিনিট যদি উনি চলে যায় আরেকজন আসছে, মানে কখনো তারা বন্ধ থাকে, হ্যাঁ তারা মানে এটা বলে না উনি তো ওই ওরে ও দেখবে আমি কেন দেখবো, এই জিনিসটা মানে এখানে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, মানে এই জিনিসটা বলে না যে না এটা ওর রোগী আমি কেন দেখবো, এই জিনিসটা কারো কাছে, কারো কাছ থেকে আমি দেখি নাই, তারা নিজেই দেখতেছে না এটাও তো রোগী, সবাই আমাদের রোগী, কারো কেউ ডিফারেন্ট না। আমি হ্যাঁ এটা আমি খেয়াল করছি আর যথেষ্ট পরিমাণ আমার চেষ্টা করছি। ইমন ভাই সাথে অনেকে ছিল, নিতুশ ভাই ছিল, সজীব ভাই ছিল, অনেকে আছে, অনেকের নাম আমার তো জানা নেই, সবাই অসংখ্য ধন্যবাদ, হেল্প করছে অনেক। যাক এই শেষ করলাম, আসসালামু আলাইকুম। আমার এই ভাই এই যে দেখুন এতগুলো কথা বলছেন, আসলে ওনার ভিতর থেকে বের হয়ে আসতেছে। আপনি চিন্তা করেন যে আপনি যখন অসুস্থ থাকবেন দিনের পর দিন, কতক্ষণ, একদিন, দুই দিন, তিন দিন, আমরা কিন্তু ব্যথা সহ্য করতে পারি না, সেখানে চার চারটি বছর চিন্তা করা যায়, সেটার জন্য জীবন থেকে কত কিছু চলে গেছে, কত সুন্দর সময়গুলো চলে গেছে, কত ভালো জব, সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে, জীবন একটা সময় বিতৃষ্ণা হয়ে যায়। আমরা সবসময় একটা কথা বলি যে আপনাকে তিনটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, একটি হচ্ছে আপনার সঠিক ডায়াগনোসিস, সঠিক সময় এবং সঠিক চিকিৎসা। এই তিনটা জিনিসের যদি আপনি সমন্বয় করতে পারেন, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, যেই জিনিসটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছেন। দর্শক, ম্যাক্সিমাম কথা আমার এই ভাই বলে দিয়েছেন আজকে, আসলে আমার নিজের আর কিছু বলার নেই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন এবং আজীবন ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সঙ্গে। একটা কথা আছে আমার, ওইটা হলো যারা ভাবতেছেন যে আসলে খরচ বেশি, যে অনেকে গরিব মানুষ আছে, আমরা তো আমাদের যেহেতু পর্যায়ে একটা আছে যে আমরা এদিক সেদিক করে টাকা যোগাইতে পারবো, নির্দ্বিধায় আসেন, আশা করি চার সাথে কথা বলেন, স্যার যথেষ্ট চেষ্টা করবে। মানে আপনার যদি আর্থিক সমস্যা থাকে, আমার স্যারের কাছ থেকে আমার একটা অনুরোধ রইল, যারা গরিব মানুষ অনেকে আছে যে আর্থিক অবস্থার কারণে আসে না এখানে, তো তাদের জন্য আমার স্যারের কাছে অনুরোধ যে তাদের জন্য যতটুকু সম্ভব করতেছে, এখনও ডিসকাউন্ট দিতেছে, আমি নিজেই দেখতেছি, তো আপনারা আসেন, নির্দ্বিধাবোধে আসেন, স্যারা যতটুকু সম্ভব আশা করি তার পক্ষ থেকে হেল্প করবে। আর আমার পক্ষ থেকে আমি আর কি বলবো, আমার ফ্যামিলি, আমার ভাই বোন যারা আছে সবাই অনেক টেনশন যে কখন আমার ভাই ভালো হবে, কখন আমার ছেলে ভালো হবে, সবাই মানে টেনশনে। আমার আমি তো বিয়ে করছি, আমার ওয়াইফ সন্তান আছে, সবাই টেনশনে আছে, আজকে সে অপেক্ষা অপেক্ষা আছে আমি কবে সুস্থ হব, এটাই মানে দোয়া করতেছে। এখন আল্লাহর রহমতে আমি সুস্থ, অনেক অনেকটাই কি পুরোপুরি সুস্থ, সবাই দোয়া করতেছে, আমার ওয়াইফ, আমার বোন, ভাই, বাবা, মা, সবাই দোয়া করতেছে, দাদিরা সবাই, তারাও আসছে, মনকে বুঝাইতে পারে না কী ট্রিটমেন্ট হইতেছে এখানে, আইসা অলরেডি দেখেও গেছে এই জায়গায়, তো ওনারা নিজেও দেখছে কী ট্রিটমেন্ট। তখন আমার ফ্যামিলির লোক অনেকে অনেকে আছে, ইনশাল্লাহ আসবে এখানে, যেহেতু আমি সুস্থ হয়েছি তারা এই জন্য ওয়েট করতেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।